আসসালামু আলাইকুম। আজ আমি ভিভো ক্রিম তৈরি করব এবং সেই সাথে এর দাম এবং এটা সংরক্ষণ পদ্ধতি এ টু জেড জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা ভিভো ক্রিমটি তৈরি করার আগে এটা সম্পর্কে আগে জেনে নেই। তো আমি একটা ভিভো ক্রিম নিয়েছি, তা দেখতে পাচ্ছেন এটা 1100 গ্রামের একটি ভিভো ক্রিম, আর এটার দাম এখন যে মূল্য সে মূল্য অনুযায়ী 470 টাকা। তো আমি এটা একটা সুপার শপ থেকে এনেছি। আর এখন আমি এটা কিভাবে এটা প্যাকেটে থাকা অবস্থায় সংরক্ষণ করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এই সাইডের যে অংশটুকু দেখলেন তো আমি উঠিয়ে নিয়েছি। এখন ছোট কিছু কাচি টাচি এরকম ছুরি থাকলে এটা দিয়ে সামান্য একটু ছিদ্র করে নিতে হবে, যেহেতু এটা আমি এই প্যাকেটেই সংরক্ষণ করব, সেহেতু এই প্যাকেটের গায়ে সামান্য একটা ছিদ্র করতে হবে। এবং যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ একটা মেজারমেন্ট কাপে মেপে নিয়ে নিচ্ছি। তো আমি 1 কাপ পরিমাণ বের করে নিয়েছি, আর বাকিটুকু আমি যা বডিতে যতটুকু লেগেছিলো মুছে নিয়েছি একটা টিস্যু দিয়ে, অন্য একটি টিস্যু ছিদ্রর ওখানে লাগিয়ে দিয়ে এরপরে আমি একটা টেপ দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব, যাতে এর ভিতরে কোনো বাতাস না ঢুকে আর এটা দীর্ঘদিন ধরে ভালো থাকে। আর আপনারা যদি প্যাকেটের মুখটা ফুল খুলে ফেলেন সেক্ষেত্রে কোনো এয়ারটাইট বক্সে ভরে এই ক্রিমটা সংরক্ষণ করে রাখতে পারেন। তবে এই ক্রিমটা কিন্তু ডিপে সংরক্ষণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত না এটা ক্রিমে তৈরি করে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এটা ডিপে রাখা যাবে না। তবে যদি ক্রিম বানিয়ে ফেলেন ক্রিমটা কিন্তু ডিপে রেখে সংরক্ষণ করা যাবে। তো এখন আমি এখানে 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি, আর আমি এই যাতে হুইপ ক্রিমটা তৈরি করব এই দুটোকেই আমি একসঙ্গে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। বেশি সময় রাখলে সমস্যা নাই, তবে কম সময় না রাখাটাই ভালো। তো আমি নর্মাল ফ্রিজে রাখা ঠান্ডা পাত্রের মধ্যে নর্মাল ফ্রিজে রাখা ঠান্ডা হুইপ ক্রিমটা ঢেলে দিচ্ছি। তো এখন আমি ইলেকট্রিক বেটারের যে বিট করা যে অংশটা ওটাও আমি ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি সব কিছুই ঠান্ডা করে নিয়েছি। এই অবস্থায় দেখুন বিট করতে করতে কিন্তু এই অবস্থায় চলে এসেছে। তো আপনারা যদি মনে করেন যে ঠান্ডাটা কমে গিয়েছে তারও কিন্তু একটা কৌশল আছে, তো আমি পরে দেখিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি, আর চিনিটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে, যেহেতু এই ক্রিমটা একটু হালকা মিষ্টি থাকে সেই ক্ষেত্রে আমি চিনিটা একটু কম নিচ্ছি। আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন, তো আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এক্ষেত্রে কিন্তু অবশ্যই গুঁড়া চিনিটা ব্যবহার করবেন, যেটাকে আইসিং সুগার বলা হয়। তো আপনারা আইসিং সুগার না থাকলে বাসায় ব্লান্ডারে ভালো করে এটাকে গুঁড়া করে রেখে নেবেন। তো এখানে কোনো রকমের ভ্যানিলা এসেন্স আমি দেইনি। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পাত্রটা যদি কম ঠান্ডা হয় তো সেক্ষেত্রে যদি আপনাদের বিট করতে সমস্যা হয় তাহলে কিছু আইস কিউব নিয়ে এর ভিতরে একটু পানি দিয়ে পাত্রের নিচেই দিলে এটা কিন্তু বিট করতে আরও সুবিধা হবে ক্রিমটা করতে। তো আমার ক্রিমটা কিন্তু হয়েই গিয়েছে, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যখন চিনিটা দিবেন চিনি দেওয়ার পরে কিন্তু ফুল স্পিডে আরও 3-4 মিনিট বিট করবেন। তো টোটালি এখানে 4-5 মিনিটের ভিতর কিন্তু ক্রিমটা রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্রিমটা যে পারফেক্টলি হয়েছে তা বুঝবেন কি করে। তো এরপরে আমি বিট করা বন্ধ করে দিয়ে পাত্রটা উল্টিয়ে দেখাচ্ছি যে এই ক্রিমটা কিন্তু পড়বে না যখন ক্রিমটা পারফেক্ট হবে। দেখুন এই ক্রিমটা কিন্তু যেরকম সেরকমভাবেই থেকে যাবে, তার মানে এই ক্রিমটা একেবারেই পারফেক্ট হয়েছে। এখন আপনারা চাইলে এই ক্রিমটা ডিপে কিংবা নর্মালে দুইভাবেই সংরক্ষণ করে রাখতে পারবেন। যদি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে চান তাহলে এটা ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে রাখতে পারেন, আর নর্মালে রাখলে 1 সপ্তাহের মতো আপনারা যেভাবেই রাখবেন না কেন ভালো থাকবে। এখন আমি একটা পলি ব্যাগের ভিতর কিছুটা ক্রিম নিব। ক্রিম নিয়ে এটার পলি ব্যাগের মুখটা ভালো করে আটকিয়ে দিয়ে যে সাইডে আমি নজেলের পাশে দেব সেই সাইডটা একটু কেটে নিতে হবে। তো আমি এখন একটা নজেল সাথে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, এবং পাইপিং ব্যাগের ভিতরে আমি পলি ব্যাগটা ঢুকিয়ে দিয়ে মুখটা চেপে দিয়ে সাইডের যে মুখটা এটা চেপে দিতে হবে যাতে ক্রিমটা বের হয়ে না আসে।
तो आमार बैगटा एकटु छोटो निया हुए गिये छे जार कारणे एकटु कष्ट हुए छे। तो एभावे करे एटा हाथेर भीतर दिए एभावे चेपे धरे जे कोनो डिजाइन आपनारा करे निते पारबेन। तो आमि जे बक्से क्रीमटा संरक्षण करब सेई बक्सेई क्रीमटा देखिए दिच्छी। तो देखुन कत सुंदर भावे क्रीमटा तैरी हुए गिये छे। तो बंधुरा आमार रेसिपि भालो लागले আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা